তোমরা আমাকে কিডন্যাপ করে ভালোই করেছো। কেনে? খাচ্ছি দাচ্ছি বিন্দাস ঘুমাচ্ছি, স্কুলেও যেতে হচ্ছে না। লল পুরো রিল্যাক্স। কি হয়েছে কি? সকাল সকাল ছেলেটাকে মারছো কেন? এই থাম, দেখো তোমার ছেলে কি করেছে। ওই গো শুনছো, টাকাটা তো খুঁজে পাচ্ছি না। কিসের টাকা? আরে কালকে জামার পকেটে 2000 টাকা রেখেছিলাম, পাচ্ছি না তো। ভালো করে মনে করে দেখো, অন্য কোথাও রেখেছো কিনা। আরে বাবা আমার ভালো করে মনে আছে, টাকাটা আমি জামার পকেটে রেখেছিলাম। দেখি দেখি বাবা, একটু সাইড দাও তো, আমার আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। লল এই এখন কটা বাজে? এখন তো বাজে 9টা। কি হরে ইয়ে মানে আব্বা স্কুলে তাড়াতাড়ি আসতে বলছে স্যারে। ঠিক আছে যা। এই দাঁড়া। কি 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 হলো আব্বা? আজ রবিবার না? কি রে তোর স্কুল কি রবিবারে বসে নাকি? কি হরে কি রে খোঁজবার, টাকাটা আবার তুই নিসনি তো? ও নো আব্বা, তোমার মাথায় হাত দি বলছে আব্বা, টাকাটা আমি নেই নে। কি রে তোর একটা প্যান্ট গোটানো কেন রে? ও কিছু নাই আব্বা, ফ্যাশন ফ্যাশন। ও নো প্যান্টটা নামা, এই বয়সে চিটার সাজা, কি হলো নামা। এই তো এই তো সেই আমার 2000 টাকার নোট। কি হয়েছে কি? সকাল সকাল ছেলেটাকে মারছো কেন? এই থাম, দেখো তোমার ছেলে কি করেছে। এই বয়সে বাবার পকেট মারা, তোমাকে বলে দিচ্ছি কিন্নি, ছেলেটাকে এত আশকারা দেবে না। ওস্তাদ, ওই দেখেন যে ছেলেটা আসছে, ওর নাম খোঁজবার, ওর বাবার অনেক টাকা। ওকে কিডন্যাপ করতে পারলে অনেক মালকড়ি পাওয়া যাবে। তাহলে চল আজ ওই মালটাকেই তুলি। এই তারা, এই তুই কে রে? কি হরে নাম আমার কালু, ব্রেনটা বড়ই চালু, বিপদে পড়লে দুলা ভাইরেও ডাকি খালু। লল তো আমি কি করব? এরে বোঝা আমি কে। এই তো সাহস তো কম নাই, তুই আমাদের ওস্তাদকে তুই তুই করছিস? তুই জানিস উনি কে? উনি এলাকার মাফিয়া কালু অডন। কি হরে যার নাম শুনলে কুকুর শালে এক ঘাটে জল খায়। ঠিক আছে ঠিক আছে, এবার মালটাকে তোল। তোমরা আমাকে কিডন্যাপ করে ভালোই করেছো। কেনে? খাচ্ছি দাচ্ছি বিন্দাস ঘুমাচ্ছি, স্কুলেও যেতে হচ্ছে না। লল পুরো রিল্যাক্স। আর দুটো কলা দাও তো। কি হরে এই দি আই, তোমরা পাগল নাকি? কেনে আমাকে কিসের জন্য ধরে এনেছো? তোর বাপের সাথে টাকা দেয় করবো তাই। পাগল ছাগল লোক তো বসে আছো কেন? আব্বাকে কলটা করো, টাকাটা আমি দেবো নাকি বাবা দেবে? তাও ঠিক, আব্বাকে কলটা করে টাকার ডিমান্ড করো। একে দেখে সে। আরে আমি তো আছি, পরে শিখিয়ে দেবো, এখন তাড়াতাড়ি কলটা।
হ্যাঁ করছি। হ্যালো হ্যালো, এই তোমাকে মারলি কেন? তুমি যে একটা গুন্ডা, একটু মোটা গলায় কথা বলো। হ্যালো, এই তুই আবার মারলি কেন? তুমি যে গুন্ডা, তোমার পরিচয় দিয়ে কথা বলো। মাই নেম ইজ কালওয়ার্ডন। ওই গো শুনছো, তোমার বোন ফোন করেছে। হ্যালো বোন, ভালো আছিস? শাট আপ, ডু ইউ নো আই এম কালওয়ার্ডন? তোমার ছেলে কইবারকে আমরা তুলে এনেছি। হ্যাঁ গো, কে যেন বলছে কোচবারকে তুলে নিয়ে গেছে। দেখি আমাকে দাও তো। এই তুই কে রে, আমার ছেলেকে তুলে নিয়ে গিয়েছিস? আমি কালওয়ার্ডন। তোর ছেলেকে যদি জীবিত চাই তাহলে 50,000 টাকা নিয়ে আয়। এই তুই আবার মালি কেন? 1,00,000 টাকা বল, 50-50 ভাগ হবে। 1,00,000 টাকা নিয়ে আয়, নয় তো ছেলেকে জানে মেরে দেব। হ্যাঁ হ্যাঁ, আমি টাকা নিয়ে এক্ষুনি যাচ্ছি, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। আমার মাথায় বন্দুক ধর, না হলে টাকা পাবি না। কি হরে, মেরো না আমার ছেলেকে, এই নাও টাকা। চল বাবা বাড়ি চল, তোকে আর একা কোথাও ছাড়বো না। আব্বা তুমি চলো, জামাটা আমি নিয়ে আসি। তাহলে তাড়াতাড়ি নিয়ে বাড়ি আয়। 30, 40, 50, 55, আর 10-এ 65। কি ব্যাপার, 65,000 কেন? এই কোচবার তোর বাপ 35,000 টাকা কম দিয়েছে। ঠিকই তো আছে, কম কোথায়? আমি 100 টাকা চাইলে 60 টাকা দেয়। তা তো 5,000 টাকা বেশি দিয়েছে। কি হরে, তাহলে ফটাফট টাকা ভাগ কর এবার। শোন ভাই, আমাদের কাছে ক্যাশ আছে মোট 65,000 টাকা। এর মধ্যে 5,000 টাকা আমি সাইড রাখলাম, কারণ টাকাটা যাতে গোল হয়। ঠিক, কি হরে, প্ল্যান আমার। তাহলে 10,000 টাকা আমাকে বেশি দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের হাতে আছে 60,000 টাকা, 20,000 তোর, 20,000 আমার, আর এই 20,000 ওপরওয়ালার। এই দাঁড়া, ওপরওয়ালার মানে কি হরে, আবার মারলি কেন? সত্যি তোরা ডাকাত, তোদের ভেতর ইমান নেই। যখনই ধর্ম কর্মের কথা হয় তখনই পিছিয়ে যাস। কে বললি যে আমার ইমান নেই? দে দে 20,000 টাকা ওপরওয়ালার নামে দে। কি হরে, তাহলে 20,000 টাকা তোমার। এবার নেবে না, আমি রেখে দেব। একে 5,000 টাকা দেব, দেব না? কি হরে, আচ্ছা ঠিক আছে আমি রেখে দিই। দাঁড়াও, এটার কথা ভুলে গেলে? তাও ঠিক, তাহলে 20,000 আর এই 5,000, টোটাল 25,000। শর্ত কি ছিল? 50-50। তাও ঠিক, 12,500 তোমার, 12,500 আমার, আমারটা রেখে দিলাম। দাঁড়াও দাঁড়াও, প্ল্যানের 10,000 টাকা। ঠিক ঠিক, কি হরে, এই 10,000 প্ল্যানের টাকাটা আমার, বাকি সব তোমার। হ্যাপি তো? হ্যাপি।
হ্যাপি। কি হরে? নো চিটিং। নো চিটিং। ভাই যদি চিটিং মনে হয় তাহলে ক্যালকুলেটরে মেরে হিসাব করে নাও। লল। না না তোর উপর পুরো বিষয় আছে আমার। কি হরে? তাহলে আমি আসি।